আমরা স্বাধীন হয়েছি ঠিকই, এখনো আমরা স্থিতিশীল হতে পারি এই আন্দোলন এটাকে আপনার কখনোই ভোলার নয়। যারা সরকার চালাচ্ছেন তারা রাজনীতি বোধ না, রাজনীতি করেন না, তারা একটা অল্প সময়ের জন্য এসে একটা এই রাষ্ট্র যে ধ্বংস হয়ে যাবে দিয়েছে সেটাকে একটু টেনে তোলার চেষ্টা করছেন। বিভিন্ন অপকর্মের সময় জড়িত হয়েছেন, তারা কেউ উদ্দেশ্য প্রেমিক নয়, তারা দেশদ্রোহী। সমুদ্রের ঢেউয়ের মতো মানুষ আসছে, ছাত্ররা আসছে, আমি বর্ণনা করতে পারবো, আমি খুব আবেগাপ্লুত হয়ে যাই। সে 1970-71 সালে দেখেছি আর দেখলাম যারা মনে হল এই আন্দোলন এটাকে আপনার কখনোই ভোলার নয়। আমি অনুরোধ করবো যে আমরা স্বাধীন হয়েছি ঠিকই, এখনো আমরা স্থিতিশীল হতে পারিনি, এখনো গণতন্ত্রকে আমরা ঠিক সেইভাবে প্রতিষ্ঠিত করতে পারিনি। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকারও কিন্তু আমাদের সকলকে সমর্থন দিতে শক্ত করে দাঁড় করিয়ে রাখতে হবে। যারা সরকার চালাচ্ছেন তারা রাজনীতি বোধ না, রাজনীতি করেন না, তারা একটা অল্প সময়ের জন্য এসে একটা এই রাষ্ট্র যে ধ্বংস হয়ে যাবে দিয়েছে সেটাকে একটু টেনে তোলার চেষ্টা করছেন। এখন এই সময় কোন নেতিবাচক কথা বলে বা নেতিবাচক কাজ করে আমাদের এই প্রচেষ্টাকে মন্ডল করে দেওয়া একেবারে ঠিক কাজ হবে না। আমরা দেখি, আমাদেরকে সহায়তা করি, ইনশাআল্লাহ অতীতের মতো এবার আমরা সফল হব। আমরা একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের একটা প্রতিনিধিত্বমূলক একটা পার্লামেন্ট গঠন করতে পারবো এবং সেটার একটা সরকার গঠন করতে পারবো। দেখবেন আমরা 31 দফা দিয়েছিলাম, সে একই ধরনের কথা বলছি আমরা বলেছি। তাই আজকে ধৈর্য ধরে আমাদের দায়িত্ব হবে যে নতুন যে সূচনা হয়েছে, যে একটা নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, সেই নতুন অধ্যায়কে আমাদেরকে বরণ করে নিতে হবে। আর আজকে যারা এটাকে এই বিজয়কে যারা ম্লান করে দেওয়ার জন্য বিভিন্ন অপকর্মের সময় জড়িত হয়েছেন তারা কেউ উদ্দেশ্য প্রেমিক নয়, তারা দেশদ্রোহী। তাদেরকে আপনাদের রুখে দিতে হবে, তাদেরকে আপনাদেরকে পরাজিত করতে হবে আরেকটি সংগ্রামের মধ্য দিয়ে। আমাদের এই ছেলেদের আমাদের বুকের রক্তের মধ্য দিয়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতাকে আমরা বিনষ্ট হতে দিতে পারি না। এক ফাঁসিবাদ গেছে আর এক নয়া ফাঁসিবাদ আমরা আমদানি করতে পারি না। আমি এদেরকে নয়া ফাঁসিবাদ বলি এই জন্যে যে ওই আওয়ামী লীগ আজকে দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে যে বাংলাদেশ এই বিজয়কে ভণ্ডুল করে দিতে। এই কথাটা আমি জোরের সঙ্গে বলছি এবং আমরা এই কথা পরিষ্কার করে বলতে চাই যে বাংলাদেশের মানুষের যে শত্রু যাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে তাকে আশ্রয় দিয়ে ভারত খুব জনগণের ভালোবাসা পেতে পারে বলে আমি মনে করি না। আজকে আসুন আমরা আমাদের এই মহান নেতার এই মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করতে গিয়ে আমরা আমাদের সমস্ত নেতাদের যারা আমাদের এই দলকে প্রতিষ্ঠিত করার জন্য অবদান রেখেছেন তাদেরকেও স্মরণ করি।